কথায় বলা যেতে পারে এই বাজেট নির্বাচনের বক্তৃতা হারিয়ে যাওয়া জনাধার এবং যে কোনো প্রকারে অর্থনীতির বারোটা বাজক টিকে থাকার ক্ষমতার একটা প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। প্রথমত এই বাজেট এক্সিকিউশন হবে এপ্রিল মাসের থেকে, যে অর্থবর্ষ শুরু হবে সেদিন থেকে, এখনই ইমপ্লিমেন্টেশনের বিষয় নেই। স্বাভাবিকভাবে নির্বাচনের বিধি চালু হয়ে গেলে অনগোয়িং স্কিম ছাড়া নতুন স্কিম চালু করা যায় না। স্বাভাবিকভাবে ধরে নিতে হবে এই বাজেটের অনেক কিছুই শুধুমাত্র লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক, গোটা রাজ্য জুড়ে চোর চোর শব্দে শাসক বিভ্রান্ত, শাসকের মন্ত্রী বিধায়করা জেলে, সন্দেশ খালিতে জনজাগরণ গণজাগরণ ঘটেছে, তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে।